টাকা ইনকামের সহজ পথ কি? টাকা ইনকামের সহজ পথ হলো নিজেকে একেবারে অসম্মানের সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়া। ওকে, আদর্শ জীবনের সংজ্ঞা কি? আদর্শ জীবনের সংজ্ঞা আমার কাছে তিনটি। বলবেন। স্রষ্টার সমস্ত সৃষ্টিকে নিঃশর্ত ভালোবাসা, মানুষ হয়ে কোনো মানুষকে তো দূরের কথা, কোনো জীবজন্তুকে কষ্ট না দেওয়া এবং প্রকৃতিগতভাবে যা পাবো তাতে শুকরিয়া আদায় করা। একজন মুসলমান হিসেবে আপনি কতটুকু খাঁটি? আমি খাঁটি মুসলমান গত 1.5 বছর থেকে। এখন আপনি খাঁটি মুসলমান? এখন খাঁটি, অবশ্যই। খাঁটি মুসলমান আর সাধারণ মুসলমানের মধ্যে পার্থক্য কি? খাঁটি মুসলমান চলবে, আমাদের একটা কোরআন আছে, কোরআনের কিছু ল, শরিয়া ল যেটা বলে, ওই আইনের বাইরে আমি এখন কিছুই করি না। তো আপনি যদি আগে করেছি, আপনি খাঁটি মুসলমান যদি হয়ে থাকেন তাহলে তো আপনি নবীর সুন্নত পালন করবেন, সেক্ষেত্রে তো দাড়ি রাখার কথা আপনার। হ্যাঁ, আমাকে বাধ্য করেনি, বাধ্য যদি ফরজ হতো ডেফিনেটলি আমি রাখতে বাধ্য হতাম। সুন্নত তো আপনার জন্য বাধ্য না, যদি পালন করেন নবীকে, নবীর প্রতি শ্রদ্ধা অনেক বেড়ে যাবে। কিন্তু যিনি আজকে অনেক হিন্দু খ্রিস্টান দাঁড়িয়ে রাখছেন, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের এত বড় দাড়ি, তো তাকে কি বলবে? তো দাড়িটা কি আমার মনে হয় না, ইট শুড বি এ প্লেস দ্যাট, এটাই নবীর একমাত্র সুন্নত। রূপচর্চা বা শরীরের চর্চা কি কি করেন এখনো এই সময়ে? এখন আর কিছু করি না, করতাম। আপনি নাকি খেতে খুব পছন্দ করেন, কি খাওয়া খুব পছন্দ করেন? খাওয়া, আমি অত্যন্ত ভোজনরসিক একজন মানুষ, কিন্তু এখন এই গ্রামে থেকেই বুঝতে পেরেছি একা একা, এটি আমার জীবনের সবচেয়ে বড় মেডিটেশন যে আমি একা গ্রামে থাকি। আমার ছোট বোন আছে, ওরা আমার দেখাশোনা করে, ওর ছোট ছোট দুটো বাচ্চা আছে, এবং গ্রামে আমার নিজস্ব একজন প্রাণের মানুষও তো চলে আসতে পারে যে কোনো সময়, কিন্তু এই একা থেকে যে উপলব্ধিটা আমার হয়েছে তাতে আমার মনে হয়েছে আমার আর রূপচর্চার প্রয়োজন নেই। যেখানে বিদেশি সেটেল হচ্ছে আমাদের দেশের অনেক শিল্পীরা চলে যাচ্ছে বিদেশে নিরাপদ জীবনের জন্য, সেখানে আপনি দেশের রাজধানী থেকে গ্রামে গেলেন, এই পার্থক্যটা অন্য শিল্পীদের সাথে আপনার, এটি আপনি কিভাবে বিশ্লেষণ? প্রথম কথা হলো যে আমার, আমি যে মাটিতে জন্ম নিয়েছি এর গন্ধটা তো আমি ভুলতে পারি না, কেননা এটা সত্যি কথা, আমাকে জোর করে ফ্যামিলি থেকে ক্যানাডাতে নিয়ে এসেছিল, আমরা সকলেই কিন্তু ক্যানাডিয়ান সিটিজেন, আমি একমাত্র যে আমার পাসপোর্ট আমি ফেলে দিয়েছি। এবার একটি দর্শককে গান শোনাবেন, সে গানগুলো একটু ডিফারেন্ট হবে। আপনি প্রথমেই আজম খান স্যারের একটি গান আপনার কণ্ঠে শোনাবেন। ওরে সালেকা, ওরে মালেকা, ওরে সালেকা, ওরে মালেকা, ওরে ফুল বানু পারলি না বাঁচাতে। এবার আমরা পিলু মমতাজের একটি গান আপনার কাছে শুনতে চাই। একদিন তো ছুটি হলো, সবাই তো চলে গেল, আর মনে নেই। এবার আমরা শুনতে চাই ফিরোজ শাহির এক সেকেন্ডের নাই ভরসা কেমনে, শ্রদ্ধেয় ফকির আলমগীর স্যারের একটি গান। মায়ের একটা দুধের দাম, দাদিয়া গায়ের চাম। এবার ফেরদৌস ওয়াহিদের একটি জনপ্রিয় গান। মামুনিয়া মামুনিয়া, আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম, এমন একটা মা দে না, এমন একটা মা দে না যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে। যখন প্রথম আপনি এই লিরিকটা পেলেন এবং গানটা গাইলেন, এর ভেতরের যে মর্মার্থটা আপনি অনুভব করলেন, এটি কতটুকু গভীর একটু বলবেন? আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, 2.5 বছর আমি জানতাম কোনো মাকে নিয়ে গেছি, 2.5 বছর পর আমি গীতিকার ডক্টর নাসির আহমেদ অপু, বর্তমানে ল্যাসিন লস অ্যাঞ্জেলেসের ডেন্টিস্ট, তাকে জিজ্ঞেস করলাম, ভাই তুমি গানটা কী মনে করে লিখেছো? বলে আরে আমি, এটা তো আমার মা, দেশ আমার মা, আমি ওই কল্পনাতেই এই গানটা লিখেছি, এই দেশের সন্তানরা হাসবে কাঁদবে দেশকে গর্বে। আমি এত বেশি ইন্সপায়ার্ড হয়েছিলাম ওই দিনকার পরে, কত হাজারবার গানটি গেয়েছি জানি না, আমি দেশকে কল্পনা করি গাই। স্বাধীনতার 50 বছরে আমরা, 50 বছরে আপনি স্বাধীনতার মুক্তিযুদ্ধ এবং এই 50 বছর পুরোটাই আপনি দেখেছেন, দেখার সৌভাগ্য হয়েছে, আপনার কাছে সবচেয়ে বড় অর্জন কি মনে হয়? প্রথম অর্জনটা ছিল আমরা স্বাধীন হলাম, দ্বিতীয় অর্জনটা ভালো মন্দের মধ্যে দিয়ে আমরা নিজেকে গড়লাম, আর এখন বলবো আমার সবচেয়ে, আমার কাছে আজ পর্যন্ত অবশ্যই অর্জন আছে, বিসর্জনের বলে কোনো শব্দ নাই, এবং এই অর্জনটা একটাই যে আজ থেকে 50 বছর আগে যখন আমি ক্যানাডাতে গিয়েছিলাম, বাংলাদেশ কোথায় তোমার দেশ, বাংলাদেশ আমার বোঝাতে লাগতো 1 ঘন্টা, কিন্তু আজকে আমি বাংলাদেশ বলার সঙ্গে ও ইউ আর ফর বাংলাদেশ, এটি আমার সবচেয়ে বড় অর্জন।